গ্যাস না থাকার কারণে কারখানা আজকে যে ধ্বংসের পথে গেছে, বিভিন্ন ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেছে। যদি এইভাবে কারখানা আরও 6 মাস না চলে, তাহলে এই কারখানা চালাতে হলে সরকারকে আরও হাজার হাজার কোটি টাকা পুনর্ভরণ করা লাগবে। চারশো পাঁচশো গাড়ি আছে, চলার মতো কোনো ইয়ে নাই, ফালাই তো দিছে গাড়িগুলো, এখন কোনো যাবো? সার কারখানা যদি না চালু হয় তাহলে আমরা কোথায় যাবো? না খাই তো মরবো। দীর্ঘদিন ধরে যমুনার সার কারখানা বন্ধ হয়ে আছে গ্যাস সংকটের কারণে। আমাদের এখানে 400 গাড়ি আছে, 64 জেলায় আপনার সার বিতরণ করি আমরা। আমরা অনেক উৎসবের মধ্যে থাকি, অনেক আনন্দই থাকি। এখন গ্যাস সংকটের কারণে, বন্ধর কারণে আমাদের শ্রমিকগুলা অনাহারে দিন কাটছে এবং আমাদের সংসারে চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমরা চলতে পারতেছি না। আমাদের যমুনা সার কারখানা গ্যাসটা দিয়ে স্বয়ং সম্পন্ন করে দেন। সার উৎপাদন কারখানা যদি বন্ধ হয়ে যায়গা, তা আমরা তো সার আর পাবো না। আর এই সুযোগে তো সারের ব্যবসায়ীরা আরও সারের দাম দিব বাড়ায়, তখন আমরা কোনো বিপদে সার না পাওয়া গেলে তেম করে কোনো আবাদি করা হবে না, দেশ ধ্বংস হয়ে যাবো সার এই আবাদের জন্য, কৃষিকাজের জন্য। এই যমুনা ফার্টিলাইজার পরে 8 মাস, বিগত 8 মাস ধরে বন্ধ। 8 মাস ধরে বন্ধ থাকার কারণে আমাদের মতন যারা জমি, মানে আমরা যারা ব্যবসা ছোট করে ব্যবসা করে এখানে, আমাদের জীবন খুবই কষ্ট হয়ে কাটাচ্ছে। আগে এখানে মনে করেন 18টা ডিস্ট্রিক্টের মাল চলতো, বিভিন্ন দেশের মানুষ, নর্থ বেঙ্গল, পুরান নর্থ বেঙ্গলের মাল চলতো। আমরা বিক্রি বেচা কিন্তু বিক্রি করে হারতে পারতাম না। প্রতিদিন আমার ইনকাম ছিল তো 1000 টাকা, মানে 1000 টাকা। এখন সারা দিন আমি 100 টাকা ইনকাম করতে পারি না, তাহলে আমার সংসারটা কেমন চলে? এরকম আমার মতন শত শত দোকানদারের এই অবস্থা হয়ে গেছে। 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সটজি N73। যমুনা সারখানা গ্যাস সংযোগ না থাকার কারণে, বন্ধ থাকার কারণে এখানকার ডেলি বেসিক যারা 500 লেবার ছিল, ডেলি বেসিক যারা চাকরি করতো, তাদের এখন বন্ধকালীন 159 জন লোক কর্মরত আছে। কিন্তু এই 159 জনের বেতন 233 জন লোকে নিতেছে। এর মতো অবস্থায় এই যমুনা সারখানা যদি চালু না হয়, এই এলাকার মানুষের জনজীবন স্থবির হয়ে গেছে। আমাদের কারখানাটা জানুয়ারি 15 তারিখে গ্যাস বোর্ডের কারণে বন্ধ হয়ে যায় হঠাৎ করে আর কি। আমাদের প্ল্যান্ট রানিং ছিল, হঠাৎ করে হেড বুঝতে ফোন আসলো যে প্ল্যান্ট বন্ধ করতে হবে এখনই। তখন আমরা সাথে সাথে প্ল্যান্ট বন্ধ করে ফেলি। তখন কারখানার লোড ছিল 85%, সেই হিসেবে আমাদের প্রোডাকশন ছিল পার ডে 1300-1400 মতো আর কি, 1300 প্রোডাকশন ছিল। এখন তারপর তো বন্ধ হয়েছে, আমরা অদ্যাবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন উদ্বোধন করতে হোক এই বিষয়গুলো বলেছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। বিদ্যুতের মধ্যে আসলে প্লান্ট প্রিজার্ভেশনটা আসলে অনেক কঠিন হয়ে যায় আর কি। আমি যেহেতু উৎপাদন বিভাগে আছি, উৎপাদন বিভাগে বিভাগগুলো হিসেবে আছি, তাহলে আমাদের সকলের জন্য উৎপাদনে যারা চাকরি করে সকলের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে যায় প্লান্ট দীর্ঘদিন মনে থাকলে প্লান্ট প্রিজার্ভেশন করাটা। কোনো কারণে প্লান্ট প্রিজার্ভেশন যদি ফেলে হই, ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইকুইপমেন্টগুলো ড্যামেজ হয়ে যায়, সম্ভাবনা থেকে যায়।